নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমি একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, এক মাশরুম কারি। তাহলে দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হয়। এক মাশরুম কারি বানাবার জন্য আমি এখানে প্রথমে ছটা ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ হতে দিয়েছি। তারপর এই ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালো করে এটাকে ছাড়িয়ে নেব, দেখুন। তারপর এখানে একটা প্লেটে রেখেছি, ধনে পাতা রেখেছি, টমেটো রেখেছি, মাশরুম রেখেছি, দেখুন। এমনি করে কেটে কেটে এইভাবেই কাটতে হবে। আর এখানে বেল পেপার রেখেছি, কাশ্মীরি মির্চ, সর্ষের তেল আর আদা জিরে রেখেছি, দেখে নেন। এবারে আমি এখানে একটা কড়াই গরম করতে দেব এবং একটু সর্ষের তেল দিয়ে দেব ওই কড়াইয়ে। তারপর যেই ওই সর্ষের তেলটা গরম হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে করে এটাকে ডিমগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। এই ছটা ডিম আমি ওখানে একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নেব। তারপর দেখুন এইভাবে আমি একটু লবণ দেব আর একটু সামান্য হলুদ দেব, যাতে এটা একটু হলদে টাইপের রং হয়। আর এই ডিমগুলো এইভাবে আমি একটু ফ্রাই করে নেব। এই ছয়টা ডিম আমি একটা প্লেটে তুলে নেব, দেখুন। এখানে আমি সব তুলে রেখে দিলাম এগুলো। তারপর আমি দেখুন এটা তেলটা গরম হতেই রেখে দিয়েছি। তারপর আস্তে আস্তে করে ওর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো আমি একটু গরম জলে আগে রেখে দিয়েছিলাম, কিন্তু লিউক ওয়ার্ম ওয়াটারে জাস্ট রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে রাখতেও পারেন, না চাইলে নাও রাখতে পারেন। আর এই মাশরুমটা আমি হালকা করে, দেখুন এখানে হালকা করে জাস্ট গরম তেলে নাড়া দিয়ে দিয়েছি। তারপর একটা পেঁয়াজের পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজের পেস্টটা আমি মিশিয়ে দিলাম এই তেলে। দেখুন বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম একটাই, সেটা। তারপর একটা টমেটো নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম, দেখুন এইভাবে চপড করে। তারপর আমি এটা ভালো করে নাড়া দিতে থাকব। তারপর এইভাবে আস্তে আস্তে করে আমি সুন্দর করে এটা নাড়া দেব, দেখুন এইভাবে। আর হাফ টিস্পুন আমি জিরে দিয়ে দিলাম। তারপর এখানে কাশ্মীরি মির্চ অ্যাড করলাম হাফ, আর একটু সামান্য ধনে 1/4 টিস্পুন। তারপর দেখুন এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে নাড়াবো। তারপর এখানে হাফ টিস্পুন আমি আদা দিয়ে দেব। তারপর আমি এখানে খুব সুন্দর করে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ফ্রাই হওয়ার সময় যেন না লেগে যায় বা পুড়ে যায়, সেজন্য ভালো করে যেন মিশে যায়। এইভাবে স্প্যাচুলা দিয়ে আবার একটু নাড়া দিলাম। তারপর একটু হলুদ দিয়ে দিলাম 1/4 টিস্পুন। তারপর দেখুন এখানে আমি হাফ টিস্পুন দেব লবণ, একটু আবার নাড়া দিয়ে দিলাম। আর এখানে একটু সামান্য বেবি কর্ন রেখেছি, দেখুন রিং রিং করে কেটে, মানে গোল গোল করে কেটে দিয়েছি। এখানে বেল পেপার কেটেছি আর ধনে পাতাগুলো রেখেছি, দেখুন একটা প্লেটে। আর সামান্য একটু, দেখুন এখানে আমি নারকেলের পেস্ট রেখেছি। এই নারকেলের পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এইভাবে নাড়তে থাকব সুন্দরভাবে। তারপর বেবি কর্নগুলো দিয়ে দিলাম,
তারপরে এইভাবে আমি নাড়া দেব, যাতে কি না সব রকমের টুকিটাকি ভেজিটেবলসও যায় আর এটা খেতে দারুণ টেস্টি হয়। এইভাবে দেখুন আমি কড়াইটা ঢাকাটা খুলে যখন মশলাটা অলমোস্ট হয়ে এসছে তখন একটু সামান্য আমি এখানে লঙ্কা চিড়ে দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপর এখানে বেল পেপারগুলো দিয়ে দিলাম, তারপর এটা দিয়েও আমি নাড়াচাড়া করব। আমি এখানে লাল হলুদ বেল পেপার দিয়েছি আর সামান্য একটু দিয়েছি চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু জল দিলাম, তারপর এটা ভালো করে চারিদিকটা মিশিয়ে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর দেখুন এইভাবে যখন অলমোস্ট হয়ে আসছে তখন আরেকটু জল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম আর একটু মিডিয়াম ফ্লেমে আমি আঁচটা রেখে দিয়েছি আর ডিমগুলো আমি মিশিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি লাগা লাগা টাইপেরই হবে, বেশি গ্রেভিও হবে না। আর তারপর মাশরুমটা আমি এখানে মিশিয়ে দিয়েছি, তারপর দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন এখানে ধনে পাতা দিয়ে সুন্দর করে আমি এটাকে নামিয়ে নিলাম। এই এগ মাশরুম কারিটা খেতে দারুণ হয়। আর এটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।